হ্যালো, ওয়েলকাম টু মাই ডেসক্রিপটিভ ইংলিশ ক্লাস। আজকে আমরা একটা নতুন জিনিস শেখার চেষ্টা করব, সেটা হচ্ছে যে আমরা এ পর্যন্ত দেখলাম যে আমরা কম্পোজিশন কম্পোজিশন নিয়ে আমরা খুব কিছু শেখার চেষ্টা করছিলাম, ঠিক আছে। আমরা লেটার রাইটিং, ঠিক আছে, আমরা এসে, লেটার রাইটিং, প্যাসি, আর দেন রিপোর্ট রাইটিং ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে আমরা কিছু কিছু কম্পোজিশন শেখার চেষ্টা করছিলাম। এখন আমি তোমাদের একটা একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে কাইন্ডলি তোমরা দেখো এটা। আমরা এটা দেখো যে আমরা যে আমরা যে কম্পোজিশন গুলো করি, অর্থাৎ এসে লিখি, লেটার লিখি, রিপোর্ট লিখি, প্রেসি লিখি, তার ফাউন্ডেশন হচ্ছে কি? ফাউন্ডেশন হচ্ছে আমাদের গ্রামার। ওকে, তো গ্রামার এবং আমাদের কিছু শব্দ, গ্রামার এবং শব্দ সম্পর্কে আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে, এবং যেগুলো আমরা না বুঝলে আমাদের কিন্তু এরার্স হতে পারে, ভুলভাল হতে পারে, ঠিক আছে। এরার্স হয় যেমন এরাসটা যাতে না হয়, সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো আমরা যদি একটু গ্রামারের একটা যদি আমাদের একটা ফাউন্ডেশন কোর্স থাকে, ঠিক আছে, দিস ইজ জাস্ট দি ফাউন্ডেশন, ফাউন্ডেশন কোর্স অন গ্রামার ট্রান্সলেশন। এখানে আমি তোমাদের দেখাবো যে কিভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হয়, অ্যান্ড অলসো ভোকাবুলারি। আমাদের একটু বাংলা ইংরেজি শব্দ ভান্ডার সম্পর্কে আমাদের কিছু জ্ঞান থাকা দরকার। ওকে, তো আমরা আজকে সেটা চেষ্টা করছি। প্রথমে আমরা আসছি একদম গ্রামারের একদম রুডিমেন্টারি গ্রামার। ওকে, আমরা একদম প্রথম দিকে চলে যাই। প্রথম হচ্ছে সেন্টেন্স ফর্মেশন, কিভাবে সেন্টেন্স তৈরি হয়, ঠিক আছে, এবং সেন্টেন্সের কি কি ভাগ আছে। প্রথমত আমরা সেন্টেন্সকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্টটা কি, এখানে সাবজেক্ট লিখেছি, আমরা প্রেডিকেট লিখছি। সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট ইজ এ ওয়ার্ড আর গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডিনোটস দ্য পার্সন আর থিং অ্যাবাউট হোম আর হুইচ ইউ সেড সামথিং। ওকে, সাবজেক্ট হচ্ছে যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে, সে কিছু করছে, সে কিছু বলছে, সে তার সম্বন্ধে কিছু বলা হচ্ছে, দ্যাট ইজ কল্ড সাবজেক্ট। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি, আমরা প্রতিটি গ্রামারের আমরা প্রত্যেকটা ফিচারে আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করবো। এখানে একটা ছোট্ট সেন্টেন্সের মধ্যে আমরা বোঝার চেষ্টা করছি, মাই ব্রাদার হ্যাজ গান টু স্কুল, আমার ভাই সে স্কুলে গেছে। কে স্কুলে গেছে? মাই ব্রাদার, ঠিক আছে। তো মাই ব্রাদার ইজ সাবজেক্ট। ওকে, এটা আমরা শিখলাম। নেক্সট, হিয়ার মাই ব্রাদার ইজ দ্য সাবজেক্ট। নাও ইফ উই আস্ক হু হ্যাজ গন টু স্কুল, আমরা যদি ভার্বকে আমরা হু, হোয়াট, হোয়াই সমস্ত দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা উত্তর পাবো, যে উত্তর পাবো সেটাই সাবজেক্ট। ওকে, এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, দি আনসার ইজ মাই ব্রাদার। সো ইফ ইউ কোয়েশ্চেন দ্য ভার্ব উইথ হু, হোয়েন, হোয়াট, হুইচ, এটসেট্রা, ইউ গেট দিস সাবজেক্ট। ওকে, এটা একটু তোমরা খেয়াল রাখবে যে অনেক সময় বিকজ দেয়ার আর সাম কমপ্লেক্স সেন্টেন্সেস। ওকে, কমপ্লেক্স সেন্টেন্সে
যেখানে লম্বা সেন্টেন্স থাকে, অনেকগুলো ক্লজ থাকে, ফ্রেজ থাকে, ঠিক আছে, সেখানে সাবজেক্ট খোঁজা খুব কষ্টকর হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আমাদের মেন ভার্বকে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট দিই। ওকে, নেক্সট হচ্ছে হোয়াট ইজ প্রেডিকেট, ডেফিনিশন অফ প্রেডিকেট। দ্য প্রেডিকেট ইজ ওয়ার্ড আর গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট ডিনোটস হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট, সাবজেক্ট সম্পর্কে যেটা বলা হলো দ্যাট ইজ কল্ড প্রেডিকেট, ঠিক আছে। দ্য প্রেডিকেট মাস্ট কন্টেন ওয়ান ফাইনাইট ভার্ব এক্সপ্রেস অর আন্ডারস্টুড। ওকে, এটা আমাদের বুঝতে হবে, ফাইনাইট ভার্ব, ঠিক আছে, ভার্বের আমরা পড়ে যাব, ভার্বের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, ফাইনাইট আছে, নন ফাইনাইট আছে। ওকে, নন ফাইনাইট আছে, তাই এখানে আমরা একটা দেখি যে প্রেডিকেট বাটের মধ্যে অনেকটা একটা ফাইনাইট ভার্ব অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। সে ফাইনাইট ভার্বটা কি, দি ব্রাদার হ্যাজ গান টু স্কুল, হ্যাজ গান, এইটাই হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে। হ্যাজ, হ্যাজ হচ্ছে অক্সিলিয়ার, এগুলো আমরা আস্তে আস্তে জানবো, অক্সিলিয়ারি ভার্ব, এগুলো আমরা আরো আরো আমরা যখন গ্রামারটা যখন আমরা আরো এগোবো তখন ধীরে ধীরে আমরা এগুলো বুঝবো, অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে। দেন ইউ গট প্রিন্সিপাল ভার্ব, আরো ভার্বের অনেক রকম ক্লাসিফিকেশন আছে, সেগুলো আমরা পরে আরো আসবো, ঠিক আছে। আপাতত আমরা এইটুকু জানি যে একটা ভার্ব থাকবে, সেই ভার্বটাই কে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো, এবং প্রেডিকেটের মধ্যে অবশ্যই ভার্ব থাকবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে আইদার ইট ইজ এক্সপ্রেস অর আন্ডারস্টুড, কখনো ভার্বটাকে ধরো ভার্বটাকে এক্সপ্রেস করা হচ্ছে, কখনো আন্ডারস্টুড থাকছে, ঠিক আছে। যেমন আমরা একটা জিনিস জেনে রাখবে সবসময় যে উইদাউট ভার্ব, ঠিক আছে, দিস ইজ এ ফান্ডামেন্টাল রুল অ্যাবাউট ইংলিশ গ্রামার, উইদাউট ভার্ব দেয়ার ইজ নো সেন্টেন্স। ওকে, তো সাবজেক্ট, সাবজেক্ট অনেক সময় এক্সপ্রেস, সাবজেক্টটা দেখাই যাচ্ছে, এখানে সাবজেক্ট হচ্ছে মাই ব্রাদার, কিন্তু সাবজেক্ট অনেক সময় আন্ডারস্টুড থাকে, বেশিরভাগ ইম্পারেটিভ, ইম্পারেটিভ হচ্ছে ওয়ান ক্লাস অফ সেন্টেন্স, এটা আমরা পরে আসছি আবার। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দেখি যে সাবজেক্ট অনেক সময় আন্ডারস্টুড, ঠিক আছে। দ্য সাবজেক্ট ইজ অফন আন্ডারস্টুড ইন ইম্পারেটিভ সেন্টেন্স, ওকে, এটা আমরা বলতে চাই, ঠিক আছে। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা আন্ডারস্টুড কিরকম থাকে, দেখো, গো দেয়ার, ওখানে যাও, কে ওখানে যাবে, ইউ, কিন্তু ইউটা এখানে আন্ডারস্টুড আছে, এখানে ইউটা কিন্তু সেন্টেন্সের মধ্যে আমরা উল্লেখ করিনি, কিন্তু আমরা বুঝতে পারছি যে মাস্টার সাহেব বলছেন ইউ গো দেয়ার, তুমি ওখানে যাও, সিট ডাউন, ইউ সিট ডাউন, ওকে। তো দিস ইজ আন্ডারস্টুড, সাবজেক্ট ইজ আন্ডারস্টুড, ওকে। নেক্সট পয়েন্ট, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ আমরা চলে যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। প্রথম হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্সে যে আমরা দুটো ভাগ দেখলাম, তারপর হচ্ছে আমরা পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ আর ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স, ওকে। পার্টস অফ স্পিচটা কি, পার্টস অফ স্পিচ, স্পিচ মানে কি, স্পিচ মানে কথা বলা, ঠিক আছে, যেগুলো আমরা বলি, ঠিক আছে। অনেক সময় বলে স্পিচ দাও, স্পিচ মানে বক্তৃতা, আমরা বক্তৃতা দিই, সেটা হচ্ছে স্পিচ, সেটা একটা স্পিচ, কিন্তু এখানে বক্তৃতার মধ্যে যা থাকবে সেগুলো কি থাকবে, দিজ আর অল ওয়ার্ডস, বক্তৃতার মধ্যে যা থাকবে সেগুলো সবই শব্দ, ঠিক আছে, শব্দ দিয়ে, অনেকগুলো শব্দ দিয়ে ধীরে ধীরে একটা বাক্য তৈরি হবে, আবার অনেকগুলো বাক্য দিয়ে একটা প্যাসেজ তৈরি হবে, ঠিক আছে, এইভাবে একটা বক্তৃতা তৈরি হয়। তো দ্যাট ইজ পার্টস অফ স্পিচ, আমাদের এখানে বলার বিষয় হচ্ছে যে সমস্তগুলো এক একটা শব্দ, ঠিক আছে, অল দ্য ওয়ার্ডস বিলং টু দিস গ্রুপ, এবং আমরা এই এই যে গ্রুপটা পার্টস অফ স্পিচ, সমস্ত ওয়ার্ডই এর মধ্যে চলে আসে, ঠিক আছে।
Now, parts of speech are further divided into eight classes. Parts of speech ke ইংরেজি ভাষায় ইংরেজি ব্যাকরণে আটটা প্রকারে আটটা ক্লাসে ডিভাইড করা আছে। হোয়াট আর দে, সেগুলো কি কি? ফার্স্ট হচ্ছে নাউন। নাউন হচ্ছে উইচ নেমস এনি পার্সন অফ দি। নাউন মানে সবসময় জানবে ইটস এ নেম। নেম মানে আমাদের রাম স্যাম যদু মধু এরকম নেম নয়, এরকম নেম তো আছেই, প্লাস যে কোনো বস্তুর নেম, যে কোনো বিষয়ের নেম, সেটাও কিন্তু নাও। ঠিক আছে, যেমন আমরা এখানে উদাহরণ দিচ্ছি, ম্যান, ম্যান ইজ এ নাউন, কান্ট্রি ইজ এ নাউন, গোল্ড, গোল্ড একটা ধাতু, সেটা একটা নাউন, অনেস্টি, অনেস্টি একটা নাউন, অনেস্টি একটা গুণ, একটা কোয়ালিটি, কিন্তু সেটা সেটা কি নাউন সেটা আমরা পরে আসি। এয়ার, এরকম ধরনের প্রতিটি বিষয়, প্রতিটি বস্তু, এই জীব ব্রহ্মাণ্ডে, এই জীব জগতে যা কিছু দেখা যায় সব কিছুর একটা নাম আছে। ওকে, আমরা নামে তাকে চিনি, আমরা যে আছি আমাদের একটা নাম আছে। তো উই আর আইডেন্টিফাইড বাই আওয়ার নেমস। তো সেই নামের দ্বারা যে পরিচিত হয় সেই নামই হচ্ছে নাম। ওকে, ইয়ার গোল্ড ইজ এ প্রেশাস মেটাল, গোল্ড ইজ এ প্রেশাস মেটাল। ওকে, তো গোল্ড এখানে দেখো, গোল্ড হচ্ছে সাবজেক্ট, আর ইজ এ প্রেশাস মেটাল, এটা হচ্ছে প্রেডিকেট। ওকে, সাবজেক্ট এটা প্রেডিকেট। এবার আমরা দেখছি যে যেহেতু সেন্টেন্সের মধ্যে সবই হচ্ছে পার্টস অফ স্পিচ, তাহলে গোল্ড একটা পার্টস অফ স্পিচ, ইজ একটা পার্টস অফ স্পিচ, এ একটা পার্টস অফ স্পিচ, প্রেশাস একটা পার্টস অফ স্পিচ, মেটাল একটা পার্টস অফ স্পিচ, এগুলো আমরা আরো ধীরে ধীরে জানি। নেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ইজ ওয়ার্ড হুইচ অ্যাডস সামথিং টু দ্য মিনিং অফ এ নাউন। নাউনের সঙ্গে যা জোড়া দেওয়া হয়, জোড়া হয়, অ্যাড করা হয়েছে, ইট সাম ইট অলসো কোয়ালিফাই অর মডিফাই সামথিং, যেটা কোয়ালিফাই করছে, ঠিক আছে, যার গুণ বা দোষ সেটাকে প্রকাশ করছে, মডিফাই করছে। ঠিক আছে, এক্সাম্পল দেখছি আমরা, কি গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার, ওয়াটারটা কেমন, ওয়াটার কোল্ড, জলটা ঠান্ডা, জলটা গরম, তো দিস ইজ দ্য কোয়ালিফিকেশন অফ দি ওয়াটার, দিস ইজ দ্য কোয়ালিফিকেশন অফ দি ওয়াটার, দ্যাটস ওয়াই দি কোল্ড ইজ অ্যাডজেক্টিভ। ওকে, হি ইজ সিওরলি এ গুড বয়। ওকে, দ্য বয়, বয় হচ্ছে নাউন, বয়টা হচ্ছে নাউন, ওয়াটারটা হচ্ছে নাউন। ওকে, এই নাউনকে কে কোয়ালিফাই করছে, না গুড। নর্মালি দেখা যায় অ্যাডজেক্টিভটা ঠিক নাউনের আগে বসে, অ্যাডজেক্টিভ নর্মালি প্রিসিডস নাউন, অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভটা বসে। ঠিক আছে, অর্থাৎ অ্যাডজেক্টিভটা তার নাউনকে সে কোয়ালিফাই করছে, সে নাউন সম্বন্ধে কিছু বলছে, কিছু অ্যাড করছে। ওকে, যদি বলতো হি ইজ সিওরলি এ বয়, ঠিক আছে, তো ওটা একটা অর্থ হতো, কিন্তু যখন বলছি গুড বয়, কোল্ড ওয়াটার, তো একটা আলাদা অর্থ হচ্ছে, সেই নাউনটা অর্থাৎ বয় বা ওয়াটার এটাকে কোয়ালিফাই করছে। নেক্সট, নেক্সট ইজ প্রোনাউন, প্রোনাউন, ইট ইজ এ ওয়ার্ড, প্রোনাউন কথাটা বললেই বোঝা যাচ্ছে, প্রোনাউন ইটস এ ওয়ার্ড ইউজ ফর এ নাউন অর এ প্রোনাউন। ওকে, নাউনের আগে বসে, নাউনের জন্য বসে, নাউন বসালাম, নাউনটাকে আমি তুলে দিলাম, সেখানে প্রণাম। হাউ ইট হ্যাপেন্স, মধু ইজ এ নাউন। ওকে, মধু ইজ অ্যাবসেন্ট বিকজ হি ইজ মি, আমি আবার বলতে পারতাম, বিকজ মধু ইজ, মধু ইজ হিল, তাহলে আমি দুবার করে মধু বলতাম, যে যারা শুনতো বা যারা দেখতো পড়তো তারা বিরক্ত হতো, বলো বাবা বারবার করে একই নাম বলছে। তো মধু ইজ অ্যাবসেন্ট বিকজ হি ইজ হিল, এই হিটা এখানে প্রোনাউন, যেহেতু এটা নাউনের পরিবর্তে বসছে। ওকে, তো দিস ইজ অলসো প্রোনাউন।
সেকেন্ডলি এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে, হি ফেল হুইচ ব্রেকস হিজ হার্ট। হি হি মানে এখানে একজন কোন নাম আছে, দেয়ার মাস্ট বি সাম নেম, ওকে, কিন্তু সেই নেমটা এখানে দেয়া নেই, সেই নেমটা এখানে আন্ডারস্টুড আছে, অর্থাৎ তার আগে সেন্টেন্স দেয় হুইচ ব্রেকস হিজ হার্ট, এগুলো হচ্ছে সব প্রোনাউন। ওকে, তারপরে প্রোনাউনের অনেক ট্রান্সলেশন আছে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখব। ওকে, নেক্সট হচ্ছে ভার্ব, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাহলে আমি আগেই বললাম যে উইদাউট ভার্ব দেয়ার ইজ হার্ডলি এনি সেন্টেন্স। ওকে, উইদাউট ভার্ব দেয়ার ইজ হার্ডলি এনি সেন্টেন্স, ইট ইজ এ ওয়ার্ড ইউজ টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন, ভার্বের মধ্যে দিয়ে আমরা অ্যাকশন খুঁজে পাই। ওকে, যেমন বাংলায় আমরা ক্রিয়াপদ বলি, বাংলায় ক্রিয়াপদ বলে, অর্থাৎ এর মাধ্যমে কোন একটা ক্রিয়া হচ্ছে, আর এ স্টেট অফ বিং, নট বিং, স্টেট অফ বিং, একটা কিছু তার অস্তিত্বের কথা বলা হচ্ছে, আর হ্যাভিং সামথিং, অথবা তার কিছু একটা আছে, হিজ পজেসিং সামথিং, সেটা কিন্তু ভার। ওকে, এবার আমরা এর অসংখ্য উদাহরণ আছে, তোমরা নিজে জানো ইন ইউর ডেইলি লাইফ। ওকে, তা আমি এখানে একটা দুটো সেন্টেন্স তোমার এক্সাম্পল দিয়েছি, তুমি দেখো, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলছে। দি সান শাইন, সূর্যের আলো ঝকমক করছে। ওকে, আই হ্যাভ এ মোটর বাইক, আমার একটা মোটর বাইক আছে, এটা এখানে বলা আছে যে স্টেট অফ বিং, স্টেট অফ বিং, স্টেট অফ বিং, দি সান শাইন, ইট ইজ দ্য স্টেট অফ বিং, সূর্যটা, সূর্যের আলো, সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে, সূর্যের আলো আমাদের সারা পৃথিবীকে আলোকিত করছে, শাইন, ইট ইজ শাইনিং, তো সেটা ইট ইজ এক্সপ্রেসিং এ স্টেট অফ বিং। ঠিক আছে, আরেকটা কি বলছে, আই হ্যাভ এ মোটর বাইক, তো এটা কি এক্সপ্রেস করছে, আই আর হ্যাভিং সামথিং, কিছু একটা আছে, হ্যাভিং সামথিং, হি ইজ হি, এটা একটা তার স্টেট অফ বিং, স্টেট অফ বিং। তো তিনটে আমরা এখানে দেখলাম যে ভার্বের তিনটে ক্রিয়া, আমরা এখানে মোটামুটি তিনটে ফিচার দেখছি। ঠিক আছে, তিনটে ফিচার হচ্ছে, এক নম্বর হচ্ছে অ্যাকশন, ভালো করে তোমরা একটু খেয়াল করো, সেকেন্ড হচ্ছে স্টেট অফ বিং, তিন নম্বর হচ্ছে হ্যাভিং সামথিং, হ্যাভিং সামথিং। তো ভার্বের এই তিনটে কোয়ালিটি আছে, তিনটে ফাংশন আছে, দিজ আর থ্রি ফাংশনস, দিজ আর থ্রি ফাংশনস ইউ শুড হ্যাভ। ওকে, নেক্সট পয়েন্ট অ্যাডভার্ব, এবার আমরা আসছি অ্যাডভার্ব, অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ জেনারেলি অ্যাড সামথিং টু এ ভার্ব অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। অ্যাডভার্বটা খুব জটিল, অ্যাডভার্ব হচ্ছে যেমন অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজ নাউন অর মডিফাইজ নাউন, অ্যাডভার্ব আবার ভার্বকে প্রথমে ভার্বকে অ্যাড করছে বা ভার্বকে সে কোয়ালিফাই করছে, অ্যাডজেক্টিভকেও সে অ্যাড করছে, আবার আরেকটা অ্যাডভার্বকেও সে অ্যাড করছে বা সে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে। ওকে, তো অ্যাডভার্ব ইজ রিয়েলি কমপ্লিকেটেড। ঠিক আছে, অ্যাডভার্ব সম্পর্কে তোমরা খুব কেয়ারফুল থাকবে, অ্যাডভার্ব আমাদের, অ্যাডভার্বের প্রচুর ক্লাসিফিকেশন আছে, প্রচুর আমাদেরকে বুঝতে হবে ভালো করে হোয়াট ইজ অ্যাকচুয়ালি অ্যাডভার্ব, তাদের অ্যাডভার্বের অ্যাকচুয়াল ফাংশন কি, অ্যাডভার্ব কোথায় কোথায় বসছে, সেগুলো আমরা ধীরে ধীরে আরো দেখতে হবে। ঠিক আছে, তাও এখানে আমরা তিনটে তিনটে এক্সাম্পল দিয়েছি, একটা হচ্ছে দ্য টর্টয়েস ওয়াক স্লোলি, ওকে, সে কেমন কেমন সে হাঁটছে, কচ্ছপটা কেমন আসছে, টর্টয়েস মানে কচ্ছপ, তার কচ্ছপ কেমনভাবে হাঁটছে, ধীরে ধীরে। ওকে, ওকে, তা আমরা এখানে বলেছি যে অ্যাড সামথিং টু এ ভার্ব, এখানে দেখো ভার্ব হচ্ছে ওয়াক, তাহলে ওয়াক সে কেমনভাবে হাঁটছে, তাহলে হাঁটা এই যে অ্যাকশনটা, হাঁটা যে ক্রিয়া, এই ক্রিয়াটাকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে অথবা অ্যাড করছে। ঠিক আছে, এখানে অ্যাডিং,
তাহলে দিস ইজ ওয়ান ফাংশন অফ অ্যাডভার্ব। ওকে, নেক্সট ইজ রাম ইজ ভেরি পুয়ার, রাম ইজ ভেরি পুয়ার। ওকে, এখানে দেখো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পুয়ার, পুয়ার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, বলে না পুয়ার ম্যান, পুয়ার ফার্মার, ওকে, গরিব চাষি। তো আমরা এখানে দেখছি যে পুয়ার অলরেডি একটা, অলরেডি ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, সে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে কে, না ভেরি, অতি দরিদ্র, অতি দরিদ্র। তো অতিটা এখানে হচ্ছে, দেখো এখানে যে আমরা দেখেছি যেটা সেন্টেন্সের ডেফিনিশন আমরা দেখছি অ্যাডভার্বের ডেফিনিশনে, যে এটা অ্যাডজেক্টিভ কেউ কোয়ালিফাই করছে, ওকে, অ্যাডজেক্টিভকে অ্যাড করছে। আর কি আমরা আরেকটা আমরা উদাহরণ দেখছি, দ্য ব্লাইন্ড ম্যান ক্রস দ্য রোড কোয়াইট ইজিলি, কোয়াইট ইজিলি। ব্লাইন্ড ম্যান, যে অন্ধ মানুষ, কি করলো, রাস্তা পেরিয়ে গেল কোয়াইট ইজিলি, রাস্তা পেরিয়ে গেল, দিস ইজ দ্য ভার্ব, ঠিক আছে, ইজিলি, ইজিলি মানে খুব সহজভাবে, সহজভাবে, এই কথাটা, এটা কিন্তু অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। আবার এটাকেও কোয়ালিফাই করছে কোয়াইট, তাহলে এটা আরেকটা, ঠিক আছে, এখানে আমরা ডাবল অ্যাডভার্ব পাচ্ছি। সুতরাং আমরা অ্যাডভার্ব সম্বন্ধে আমরা বুঝলাম যে অ্যাডভার্বের অ্যাকচুয়ালি তিনটে ফাংশন আছে, ইট অ্যাডস, ইট অ্যাডস আপ টু ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ওকে, তাহলে তিনটে ফাংশনই আমরা বুঝলাম। নেক্সট পয়েন্ট, নেক্সট হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন কি? প্রিপোজিশন, ইট ইজ দ্য ওয়ার্ড প্লেস বিফোর এ নাউন, একটা নাউনের আগে থাকে, অর নাউন ইকুইভ্যালেন্ট, নাউনের মতো, নাউনের সমান, ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, টু শো ইটস রিলেশন, ইটস রিলেশন, অ্যাপোস্ট্রফিটা হবে, ইটস রিলেশন টু সাম ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। তার প্রিপোজিশন কি করছে, না নাউনের সাথে একটা রিলেশনশিপ তৈরি করছে, রিলেশনশিপ তৈরি করছে, ঠিক আছে, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের রিলেশনশিপ তৈরি করে দিচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে প্রিপোজিশনের অ্যাকচুয়াল ফাংশন। ওকে, এটা তোমরা একটু মনে রাখবে, প্রত্যেকটা যে পার্টস অফ স্পিচ আছে তার এক একটা ফাংশন আছে, ঠিক আছে। আমরা ভার্বের ফাংশন জানলাম তিনটে ফাংশন, আমরা অ্যাডভার্বের তিনটে ফাংশন জানলাম, ঠিক আছে, আমরা অ্যাডজেক্টিভের ফাংশন জানলাম, আমরা এবার প্রিপোজিশনের ফাংশন। প্রিপোজিশনের ফাংশন কি? না, ইট ইজ টু রিলেট উইথ সাম ওয়ার্ড, আমরা একটা ওয়ার্ডের সাথে রেসিপ্রোকালি, একটা ওয়ার্ডের সাথে একটা আরেকটা ওয়ার্ডের একটা রিলেশনশিপ তৈরি, ঠিক আছে। আমরা একটা আমরা এখানে এক্সাম্পল দিয়েছি, যে বুক ইজ অন দ্য টেবিল, একটা বই আছে, একটা টেবিল আছে, ঠিক আছে, কিন্তু বইটা কোথায় আছে, না অন দ্য টেবিল, টেবিলটার ওপরে আছে। অর্থাৎ বইয়ের সাথে টেবিলের কি সম্পর্ক হলো, যদি যদি আমি বলতাম দি বুক ইজ আন্ডার দ্য টেবিল, তাহলে কি হতো, তা টেবিলের নিচে ছিল, ঠিক আছে, তাহলে বুক ইজ যখন অন বললাম তাহলে কি হলো, তা টেবিলটার ওপরে চলে গেল, বুক ইজ অন দ্য টেবিল, তাহলে বইটার সাথে টেবিলের একটা সম্পর্ক তৈরি হচ্ছে। নেক্সট হচ্ছে হি কেম টু বি, হি কেম, সে এলো, টু বি, না আমার কাছে, সে কোথায় এলো, টু বি, ওকে, সে আমার কাছে এলো, তাহলে এখানে একটা আমার সাথে তার একটা সম্পর্ক তৈরি হচ্ছে, তার আশাটার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হচ্ছে। তো দিস ইজ দ্য বিল্ডিং দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ওয়ার্ডস, ওকে, দিস ইজ দ্য ফাংশন অফ দি প্রিপোজিশন। নেক্সট হচ্ছে মাদার ইজ ইন দ্য কিচেন, মাদার, মা, মা কোথায় আছে, ইন দ্য কিচেন, মা কোথায় আছে, না রান্নাঘরে আছে, তাহলে মায়ের সাথে রান্নাঘরের সম্পর্ক তৈরি হয়, ঠিক আছে,
তা এটাই হচ্ছে প্রিপোজিশনের কাজ। প্রিপোজিশন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে নাউনের আগে আসে। এখানে বলা আছে, দেখো ডেফিনিশনে বলছি ইট ইজ এ ওয়ার্ড প্লেস বিফোর এ নাউন, নাউনের আগে বসছে, অর নাউন ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, নাউন ইকুইভ্যালেন্টের সব আগে বসছে অথবা নাউনের আগে বসছে। এখানে দেখো টেবিল ইজ এ নাউন, টেবিলের আগে বসছে, কিচেন তার আগে বসছে, মি তার আগে বসছে, ওকে। এখানে বিটা বিটা কিন্তু প্রোনাউন, ঠিক আছে, ইট ইজ নাউন ইকুইভ্যালেন্ট অর্থাৎ প্রোনাউন, ঠিক আছে। কনজাংশন, এরপরে আমরা যেটা জানবো, আমরা অলরেডি ছটা পড়ে ফেললাম, ছটা পড়লাম নাউন, দেন প্রোনাউন পড়লাম, তারপর ভার্ব পড়লাম, অ্যাডভার্ব পড়লাম, অ্যাডজেক্টিভ পড়লাম, প্রিপোজিশন পড়লাম, তো ঠিক আছে। তা আমরা এবার আসছি আমরা সাত নম্বরে, ঠিক আছে, দিস ইজ দ্য সেভেন পার্টস অফ। এটা হচ্ছে কনজাংশন, ইট ইজ এ ওয়ার্ড হুইচ হুইচ সরি টাইম সরি 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 দিস ইজ দিস ইজ এ ওয়ার্ড হুইচ জয়েন্স জয়েন্স ওয়ার্ডস অর ফ্রেজেস অর ক্লজেস। ওয়ার্ডের মধ্যে ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ড প্লাস ওয়ার্ড ওয়ার্ড প্লাস ফ্রেজ ওয়ার্ড প্লাস, ওকে। তো দিস ইজ দ্য ফাংশন অফ দি কনজাংশন, অর্থাৎ সেই সবাইকে জুড়ে দেয়, জাংশন, দিস ইজ দ্য জাংশন পয়েন্ট। আমরা আমরা রেলের জাংশন পয়েন্টে দেখি না যে অনেকগুলো অনেকগুলো ট্রেন লাইনের সাথে সে জুড়ে দিচ্ছে, অনেকগুলো অনেকগুলো লাইন থাকছে সেখানে, অনেকগুলো অনেকগুলো ট্রেন লাইন রুট রুটকে সে জাংশন পয়েন্ট তৈরি করে নিচ্ছে, একটা রুটে এদিকে চলে গেল, একটা রুটে এদিকে চলে গেল, একটা রুটে এরকম চলে গেল। সো দ্যাট ইজ দ্য জাংশন, জাংশন স্টেশন বলে, ঠিক আছে। তো সিমিলারলি আমরা দেখছি যে এই কনজাংশনের ফাংশন হচ্ছে টু জয়েন করা, জয়েন করে দিচ্ছে, ঠিক আছে। জয়েন কাকে করছে, একটা হচ্ছে ওয়ার্ডের সাথে ওয়ার্ড, ওয়ার্ডের সাথে ফ্রেজ, ওয়ার্ডের সাথে ক্লজ, ঠিক আছে। আমরা এখানে দেখি যেহেতু যেহেতু সে অসুস্থ ছিল সে স্কুলে যেতে পারেনি, তো যেহেতু এই যেহেতু কথাটা অ্যাজ অ্যাজ যে এখানে অ্যাজ হি ওয়াজ ইল, এই যে ফ্রেজটা, এই ফ্রেজটা দিয়ে এই ক্লজটা দিয়ে হি কুড নট গো টু স্কুল, এটা হচ্ছে মেন ক্লজ, ওকে। আমরা যখন ক্লজ পড়বো তখন আমরা এটা আরো ভালো করে শিখবো। হি কুড নট গো টু স্কুল, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর অ্যাজ ইউ আর দিল এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট, ওকে। তো এটা জয়েন করছে কে, জয়েন করছে অ্যাজ, ঠিক আছে। নেক্সট পয়েন্টে আমরা যাই, হি স্যাট বিহাইন্ড ইউ বাট ইন ফ্রন্ট অফ ইউ, সে তোমার পিছনেই বসেছিল কিন্তু সে আমার সামনে বসে, আমার সামনে তোমার পিছনে, যুক্ত করলো আবার ফ্রেজের সাথে যুক্ত করলো, ঠিক আছে। এটাকে আমাদের ভালো করে বুঝতে হবে, হি স্যাট বিহাইন্ড ইউ বাট ইন ফ্রন্ট অফ, হি স্যাট বিহাইন্ড ইউ একটা প্রিন্সিপাল, বাট ইন ফ্রন্ট অফ দি, বাট ইন ফ্রন্ট অফ দি এটা একটা ফ্রেজ, এই ফ্রেজটাকে এই প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যুক্ত করলো এই বাট শব্দ, ওকে। তো বাট ইজ এ কনজাংশন, তাহলে আমরা এখানে কি কি কনজাংশন পেলাম,
একটা হচ্ছে বাট, আরেকটা হচ্ছে অ্যান্ড, আরেকটা হচ্ছে অ্যাজ, এরকম আরো কিছু কিছু কনজাংশন ওয়ার্ডস আছে, সেগুলো আমরা ধীরে ধীরে দেখবো। ওকে, নেক্সট হচ্ছে লাস্ট লাস্ট পার্ট অফ স্পিচ, সেটা হচ্ছে ইন্টারজেকশন। ওকে, ইট ইজ এ ওয়ার্ড হুইচ এক্সপ্রেস সাম সাডেন ফিলিং অফ জয়, সরো অর ইমোশন। ওকে, হঠাৎ করে মানুষের কোনো আনন্দের ঘটনা ঘটলো, দুঃখের ঘটনা হলো, কোনো আবেগের ঘটনা হলো, কোনো একটা ফুটবল ম্যাচ জেতা গেল, কোনো ক্রিকেট ম্যাচ, টি-20 ম্যাচ আমরা জিতে খুব আনন্দ প্রকাশ করি, হঠাৎ করে লাফিয়ে উঠি। সো দিস আর দ্য মোমেন্টস, দিস আর দ্য মোমেন্টস হোয়েন দিস পার্টস অফ স্পিচ অফ ইন্টারজেকশন ইজ ইউজ ইন ইংলিশ। ওকে, আমরা এক্সাম্পল দেখি, তোমরা সবাই জানো এগুলো, হুরে উই আর ওয়ান, এই হুরে কথাটা দিস ইজ ইন্টারজেকশন। অ্যালাস, লাইফ ইজ ফুল অফ আনসার্টেনিটি, মানুষের যখন খুব দুঃখ হয়, যে মানুষের মানে জীবন যখন অনিশ্চিত হয়ে যায় এবং মানুষ হঠাৎ হঠাৎ করে এখানে চলে যান, তখন হয়তো কেউ বলছে অ্যালাস হায়, জীবনে কত কতটাই না অনিশ্চয়তা। ব্র্যাভো, ইউ হ্যাভ ফট ওয়েল, কেউ যদি একটা ভালো ম্যাচ জিতে বা ভালো ফাইট দেয়, ঠিক আছে, তাকে বলা হয় ব্র্যাভো, সাবাস, ঠিক আছে, সাবাস। তো দিজ আর অল ইন্টারজেকশন। ওকে, আমরা এই পর্যন্ত শিখলাম যে গ্রামারের সেন্টেন্স, তারপরে সাবজেক্ট, প্রেডিকেট এবং পার্টস অফ স্পিচ। ওকে, আমরা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো আমরা আজকে শিখলাম। ওকে, তো আমরা এর সঙ্গে আমরা আরেকটা ক্লাস করব, সেটা হচ্ছে কিছু ট্রান্সলেশন করব এবং কিছু ভোকাবুলারি শিখবো, ঠিক আছে, সেটা আমরা আমরা সেই ক্লাসে আমরা আসছি, ঠিক আছে। ওয়েল, আমরা নেক্সট পয়েন্ট আমরা চলে এসেছি, দ্যাট ইজ ট্রান্সলেশন। ওকে, তোমাদের সবাই ট্রান্সলেশন করতে হবে WBCS এক্সামে, তোমাদের ট্রান্সলেশনের জন্য দেয়ার ইজ
I'm sorry, I'm being late today for the yes. Now this is the passage. This is the passage. You must be knowing. এটা হচ্ছে এই ট্রান্সলেশনটা আমরা করবো। ট্রান্সলেশন তোমরা জানো যে দেয়ার ইজ এ প্যাসেজ ইন দ্য এক্সামিনেশন, এবং প্রত্যেকটা প্যাসেজের সঙ্গে তোমার প্যাসেজের ট্রান্সলেশনের সঙ্গে তোমার 40 মার্কস আছে। ওকে, তো 40 মার্কস তোমাকে 38 মার্ক ওখানে 30 নম্বর তো পেতে হবে। তো 30 নম্বর পাওয়ার জন্য তোমাকে একটু পরিশ্রম করতে হবে, একটু জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে যে আমি কিভাবে খুব সহজ ভাবে আমি ট্রান্সলেশনটা করতে পারবো। ওকে, আজকে আমরা একটা প্যাসেজ করছি, এই প্যাসেজটা আগে আমি পড়ি। অতি পূর্বকালে ভারতবর্ষে দুষ্মন্ত নামে এক সম্রাট ছিলেন। ওকে, তিনি একদা মৃগয়া গিয়েছিলেন। মৃগয়া তোমরা জানো শিকার যার, ওকে, রাজারা শিকারে যায়, সেই শিকার। একদিন মৃগের সন্ধানে বনমধ্যে ভ্রমণ করিতে করিতে তিনি এক হরিণ শিশুকে লক্ষ্য করিয়া সরাসনে সরসন্ধান করিল। সরাসন, সরাসন মানে হচ্ছে, মানে এখানে সরাসন মানে হচ্ছে ধনু। হরিণ শিশু রাজার অনুসন্ধি বুঝিতে পারিয়া প্রাণ ভয়ে অতি দ্রুত বেগে পলাইতে আরম্ভ করিল। রাজা রথারোহণী ছিলেন, সারথিকে আজ্ঞা দিলেন মৃগের পশ্চাৎ পশ্চাৎ রথ চালনা। সারথি কষাঘাত করিবা মাত্র অশ্বগণ বায়ুবেগে ধাবমান। কিয়ক্ষণ পরে কিয়ৎক্ষণ পরে রথি মৃগের রথি হবে না রথ রথ দিকে সন্নিহিত হইলে রাজা স্মরণিক্ষেপের উপক্রম করিতেছেন, এমন সময় দূর হইতে দুই তপস্বী উচ্চস্বরে কইতে লাগিলেন, মহারাজ এ আশ্রম মৃগ বধ করিবেন না, বধ করিবেন। ঠিক আছে, তো দিস ওয়াজ দ্য প্যাসেজ। এই প্যাসেজটা এসেছিল WBCS 2013 সালে। ওকে, এই প্যাসেজটা এসেছিল। এবার আমরা এই প্যাসেজটা ট্রান্সলেশন করব। তো আমরা প্যাসেজে আগে দেখি, অতি পূর্বকালে ভারতবর্ষে দুষ্মন্ত নামে এক সম্রাট ছিলেন। ওকে, আমরা কি লিখলাম, ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, তাহলে অতি পূর্বকাল হয়ে গেল, প্রাচীন ভারতবর্ষে দেয়ার ওয়াজ অ্যান এম্পায়ার, সম্রাট ছিলেন। সম্রাট বললে আমরা এখানে এম্পায়ার বললাম, নেম দুষ্মন্ত। ওকে, তিনি একদা মৃগয়া গিয়েছিলেন। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, তিনি একদা মৃগয়া গিয়েছিলেন। ওয়ান ডে, একদা মানে একদিন, ওয়ান ডে হি অ্যালং উইথ মেনি সোলজার্স ওয়েন্ট হান্টিং। ওয়ান ডে তিনি একদা মৃগয়া গিয়েছিলেন, এখানে একটা শব্দ বাদ গেছে, তিনি একদা মৃগয়া গিয়েছিলেন, এখানে গিয়েছি, এখানে ছিল যে ব্রহু সৈন্য সমভি বাহাই, তিনি অনেক সৈন্য সমর্থ নিয়ে গিয়েছিলেন। ঠিক আছে, দ্যাট ওয়াজ দ্য পারপোর্ট অফ দ্য মিনিং। ওকে, একদিন মৃগের সন্ধানে বন মধ্যে ভ্রমণ করিতে করিতে তিনি এক হরিণ শিশুকে লক্ষ্য করিয়া সরাসনে সরসন্ধান করিল। ঠিক আছে, এখানে দেখো যে এই যে সেন্টেন্সটা, ওকে, একদিন মৃগের সন্ধানে বন মধ্যে
ভ্রমণ করিতে করিতে তিনি এক হরিণ শিশুকে লক্ষ্য করিয়া হরাসনে স্বরসন্ধান করিলেন। তাহলে মেন প্রিন্সিপাল ভার্বটা কি? না, স্বরসন্ধান করিলেন, স্বরসন্ধান করিলেন হরিণ শিশুকে লক্ষ্য করিলেন, ঠিক আছে। মৃগের সন্ধানে বনমধ্যে ভ্রমণ করিতে করিতে, ঠিক আছে। তাহলে এগুলো একটু খেয়াল রাখতে হবে। আমরা এবার কি করছি, আমরা কি লিখছি? ওয়ান ডে হোয়াইল ট্রাভেলিং ইন দ্য ফরেস্ট ইন সার্চ অফ ডিয়ার, বনের মধ্যে হরিণের খোঁজ করতে করতে, অর্থাৎ ইন সার্চ অফ ডিয়ার, হি স এ ফন, ফন মানে মৃগ শিশু, ওকে, ফন হচ্ছে মৃগ শিশু। He saw a fawn and aimed at it. মৃগ শিশুকে লক্ষ্য করিয়া তারপরে তিনি এম করলেন উইথ অ্যান অ্যারো অন হিজ বাও। বাও মানে এখানে, বাও মানে কি? হলুদ। আর অ্যারো মানে তোমরা সবাই জানো কি, ওকে। তাহলে তিনি তার ধনুকে তিনি তীর লাগালেন সেই হরিণ শিশুকে লক্ষ্য করিয়া, ওকে। আমাদের নেক্সট হরিণ শিশু, হরিণ শিশু, হরিণ শিশু রাজার অভিসন্ধি অভিসন্ধি বুঝিতে পারিয়া প্রাণ ভয়ে অতি দ্রুত বেগে পলাইতে আরম্ভ করি, ঠিক আছে। তাহলে এখানে একটা সাবজেক্ট হচ্ছে হরিণ শিশু, ক্লজ হচ্ছে একটা ফ্রেজ হচ্ছে রাজা রবিসন্ধি বুঝিতে পারিয়া প্রাণ ভয়ে দ্রুত বেগে পলাইতে আরম্ভ করি, দিস ইজ দা ভার্ব, ঠিক আছে। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব গুলো আমরা পরপর সাজিয়ে সাজিয়ে ট্রান্সলেশনটা করবো, ঠিক আছে, যাতে তোমরা বুঝতে পারো। সেইভাবে আমি তোমাদেরকে একটু করে দেখাচ্ছি। তাহলে এটা সাবজেক্ট, দা ফন, ফন হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। রিয়ালাইজ দ্য কিংস মোটিভ, তিনি রাজার হরিণ শিশুটি রাজার মোটিভকে বুঝতে পারলো, অভিসন্ধি, মোটিভ হচ্ছে অভিসন্ধি, ওকে, অভিসন্ধি বুঝতে পারলো। অ্যান্ড ইন ফিয়ার অফ লাইফ, প্রাণ ভয়ে, ইন ফিয়ার অফ লাইফ, স্টার্টেড রিচিং, সরি সরি, রানিং, স্টার্টেড রানিং অ্যাওয়ে, ওকে, স্টার্টেড রানিং অ্যাওয়ে অ্যাট এ ভেরি হাই স্পিড, অতি দ্রুত বেগে, অ্যাট এ ভেরি হাই স্পিড, ঠিক আছে। দ্য কিং ওয়াজ রাইডিং অন এ চ্যারিয়ট, এটা আমরা পরে আগে দেখে নিই। প্রাণ ভয়ে অতি দ্রুত বেগে পলাইতে আরম্ভ করিল, ঠিক আছে, এটা এই পর্যন্ত আমার হলো। রাজা রথারোহণে ছিলেন, এটা আমরা কি করছি, দ্যাট দ্য কিং ওয়াজ রাইডিং অন এ চ্যারিয়ার, অর্থাৎ রাজা এখানে রথের মধ্যে ছিলেন, রথ আমরা রথের ইংরেজি করেছি চ্যারিয়ার, ঠিক আছে, এটা তোমরা একটু মনে রাখবে, ঠিক আছে। আরোহণে ছিলেন, ইউ ওয়াজ রাইডিং, ঘোড়ায় চলি তাকে বলে রাইড, হর্স রাইড, হর্স রাইড, হ্যাঁ, এলিফ্যান্ট রাইড। আমরা যখন কোনো জঙ্গলে যাই, জঙ্গল ইয়ে করতে, তখন আমাদের কি করতে হয়, না হাতি পিঠে ছিপে আমাদের জঙ্গলের মধ্যে ভ্রমণ করতে হয়, ঠিক আছে। হাতিকে সবাই ভয় পায়, এলিমেন্ট আমরা এলিফ্যান্ট রাইড করি, ঠিক আছে। এমনি যারা যারা রেসের ঘোড়া চালান তারা হর্স রাইড করে, ঠিক আছে। আমরা সেই দ্য কিং অর্ডার দ্য ড্রাইভার অফ দ্য চ্যারিয়ট। এবারে নেক্সট সেন্টেন্সে আসি, রাজা রথারোহণে ছিলেন, ঠিক আছে, এই পর্যন্ত আমরা করলাম। সারথিকে আজ্ঞা দিলেন মৃগের পশ্চাৎ পশ্চাৎ রথ চালনা কর, ওকে, দেখি আমরা কি করতে পারি।
দ্য কিং অর্ডার দ্য ড্রাইভার অফ দ্য ক্যারিয়ার, ওকে, সারথি ড্রাইভার আমরা করেছি, সারথি সারথি এটা রথ, ওকে, ড্রাইভ দ্য ক্যারিয়ার রথকে চালনা করো, ওকে, ড্রাইভ দ্য ক্যারিয়ার ফলোইং দ্য ফল, মৃগের মৃগ শিশু পশ্চাৎ পশ্চাৎ তাকে রথকে চালনা করে, ড্রাইভ দ্য চ্যারিয়ট ফলোইং দ্য প্যাক, ওকে, তারপরে কি সেন্টেন্স আছে, সারথি সারথি কষাঘাত করিবা মাত্র অশ্বগণ, অশ্বগণ অশ্বগণ বায়ু বেগে ধাববান হইল, ঠিক আছে, আবার দেখি আমরা এটা কি করতে পারি, নেক্সট সেন্টেন্স, As soon as the chariot driver had lashed at the horses, chariot driver মানে সারথি, ওকে, সারথি যারা আছে, lashed কষাঘাত করলেন, lashed হয়, আরেকটা কি হয়, lashed কষাঘাত করলো, আর দ্য হর্সে ঘোড়াকে যখন চাবুক মারলো তখন কি করলো, দে স্টার্টেড রানিং অ্যাট দ্য স্পিড অফ এয়ার, বায়ুবেগে, বায়ুবেগে বলা আছে, ঠিক আছে, আমরা যতটা পারছি লিটারাল ট্রান্সলেশন করছি, ওকে, ট্রান্সলেশন দু রকম হয়, একটা হচ্ছে লিটারাল, ওকে, আরেকটা হচ্ছে ফ্রি ট্রান্সলেশন, ঠিক আছে, লিটারাল যেমন এটা হচ্ছে যেমন শব্দ থাকবে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করতে হয়, ঠিক আছে, ওয়ার্ড টু ওয়ার্ড, ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করবো, ঠিক আছে, সেটা হচ্ছে লিটারাল ট্রান্সলেশন, ঠিক আছে, এটা আক্ষরিক অনুবাদ, যাকে বলে বাংলায় একটা কথা আছে আক্ষরিক অনুবাদ, আচ্ছা আমরা এখানে লিটারাল ট্রান্সলেট করলাম অ্যাট দ্য স্পিড অফ এয়ার, বায়ুবেগ, নেক্সট কি, নেক্সট লাইন কি আছে, কিয়ৎক্ষণ পরে আফটার সাম টাইম রথি সারথি রথ রথি হবে না রথ হবে রথি রথ মৃগে সন্নিহিত হইলে রাজা স্বর নিক্ষেপের উপক্রম করিতেছে, আমরা কি করলাম, আফটার সাম টাইম দ্য চ্যারিয়ট কেম নিয়ার দ্য ফন, অর্থাৎ মৃগ শিশু বাচ্চা হরিণ সে আর কত দূর হবে, তো তার মহারাজের রথ তার কাছাকাছি চলে, ওকে, দ্য কিং ওয়াজ অ্যাবাউট টু থ্রো দ্য, ওকে, তিনি তখন যে ছোড়বার উপক্রম করছেন তিনি প্রায় ছুড়ে ফেলেছেন, তখন ছোড়েন, ওকে, এমন সময় দূর হইতে দুই তপস্বী উচ্চস্বরে কহিতে লাগলেন, মহারাজ এ আশ্রম মৃগ বধ করিবেন না, বধ করিবেন, এমন সময় দূর হইতে দুই তপস্বী উচ্চস্বরে করিতে লাগলেন, মহারাজ এ আশ্রম মৃগ বধ করিবেন না, বধ করিবেন, আমরা কি করেছি দেখি, অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক আছে, অ্যাট দ্যাট মোমেন্ট সেই সময়ে টু হার্মিটস দুজন তপস্বীর আমরা ইংরেজি করেছি, হ্যাঁ, টু হার্মিটস from a distance told loudly, okay, এখানে তুমি told না করে তুমি shouted করতে পারো, shouted করতে পারো, ও ও কিং, মহারাজ মহারাজ,
দিস ফর্ম, এই যে মৃগ শিশু, বিলংস টু দিস হার্মিটে, হার্মিটে হচ্ছে আশ্রম, এই আশ্রম যে মৃগ, সুতরাং একে বধ করবেন না, প্লিজ ডু নট কিল ইট, প্লিজ ডু নট কিল ইট, ওকে। তা আমরা এটা করলাম, এটা মোটামুটি আমরা ট্রান্সলেট করলাম, এটাকে লিটারাল ট্রান্সলেশন বলতে পারো, প্রি ট্রান্সলেশন বলতে পারো, সামটাইম ইট ইজ লিটারাল, সামটাইম ইট ইজ ফ্রি, ঠিক আছে। আমরা যেমন একটা সময় ক্লজকে ভেঙে আমরা দুটো সেন্টেন্স করে দিয়েছি, ঠিক আছে, তো দিস দিস লিবার্টি ইউ ক্যান হ্যাভ বাই ডুইং দ্য ট্রান্সলেশন ইন এক্সাম হল। এগুলো আমি তোমাদের আরো শেখাবো, আরো আরো এগুলো তোমরা বলবো, আরো আমরা এগুলো শিখতে থাকবো, ঠিক আছে। নেক্সট আমরা কিছু আমরা আগে আরো ট্রান্সলেশন করব, আমরা ধীরে ধীরে ট্রান্সলেশন করার যে মেথডোলজি, ঠিক আছে, মেথডোলজি সম্পর্কে আমরা শিখতে থাকবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা কিছু ওয়ার্ড সঙ্গে শিখব, আমরা ওয়ার্ড যেগুলো আমাদেরকে পাজল করে, যে ওয়ার্ডস আমাদেরকে কনফিউজ করে, কনফিউজ করে, সেই সমস্ত ওয়ার্ড সম্বন্ধে আমরা শিখব। নেক্সট ক্লাসে যাচ্ছি। হ্যাঁ, ভুকা বলে আমরা আজকে ভুকা বলে ক্লাসটা প্রথম দিচ্ছি, ঠিক আছে। দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস, দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস অন ভুকা বলে, ঠিক। ওয়ার্ডস ভেরি সিমিলার ইন মিনিং, সিমিলার ইন মিনিং অ্যান্ড ফর্ম, অর সিমিলার ইন দ্য সাউন্ড, ঠিক আছে, প্রনাউন্সিয়েশন, সাউন্ড অর প্রনাউন্সিয়েশন। আমরা যখন কোনো শব্দকে উচ্চারণ করি দেখি যে একই সাউন্ড, একই সাউন্ডের অনেকগুলো শব্দ আছে, তার স্পেলিং কিন্তু আলাদা, ঠিক আছে, তার অর্থ আলাদা, ঠিক আছে। দিজ আর প্যারোনিমস অ্যান্ড হোমোনিমস, ঠিক আছে। আমরা এই প্যারোনিম এবং হোমোনিম সম্পর্কে আমরা একটু বুঝলাম যে কতগুলো ওয়ার্ড আছে যেগুলো একই অর্থ বা ফর্ম চেঞ্জ করা, মিনিং আলাদা, আবার তাদের সাউন্ড বা প্রোনাউন্সিয়েশন আলাদা, ঠিক আছে, আবার তাদের সাউন্ড বা প্রোনাউন্সিয়েশন এক কিন্তু মিনিং অর্থ, ঠিক আছে, তার স্পেলিং অর্থ। তো দিজ আর দ্য ভ্যারিয়েশনস ইন দ্য ফর্মেশন অফ দ্য ওয়ার্ডস, ঠিক আছে। এই ভ্যারিয়েশনের জন্য আমরা আমরা বিভিন্ন শব্দ পাই, ঠিক আছে, ইংরেজি ভাষায়। তা প্রথমে আমরা একটু শুরু করি, আমরা প্রথমে জানবো অ্যাক্সেস, অ্যাক্সেস, আই ডু নট হ্যাভ অ্যাক্সেস টু দ্য অফিস অফ দ্য ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে যাওয়ার কোনো অ্যাক্সেস নেই, অ্যাপ্রোচ নেই, ঠিক আছে, দিস ইজ অ্যাক্সেস, ACCES। নেক্সট হচ্ছে অ্যাক্সেশন, অ্যাক্সেশন, অ্যাক্সেশন অফ দ্য প্রিন্স টু দ্য থ্রোন ইজ ওয়েলকাম বাই অল। অ্যাক্সেশন মানে হচ্ছে কারো সিংহাসনে, সিংহাসনে সে আরোহণ করা, দ্যাট ইজ কল্ড অ্যাক্সেশন, অ্যাক্সেশন, ওকে। এটা হচ্ছে অ্যাক্সেস মানে অ্যাপ্রোচ, এটা হচ্ছে অ্যাক্সেশন মানে সিংহাসনে আরোহণ করা, এটা হচ্ছে এক্সেস, এক্সেস মানে অতিরিক্ত কিছু করা, প্রয়োজনের অতিরিক্ত কিছু করাকে বলে হয় এক্সেস, ওকে। এক্সেস, এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড, কোনো অতিরিক্ত কিছু, কোনো কিছুর অতিরিক্ত ভালো না, ওকে। তো আমরা এই তিনটে শব্দই দেখছি, অ্যাক্সেস, এক্সেস, অ্যাক্সেশন, এগুলো শব্দগুলো শুনতে একই রকম লাগছে, খানিকটা কাছাকাছি, দে আর ভেরি নিয়ার ইন সাম প্রনাউন্সিয়েশন, সাউন্ড অ্যান্ড ফর্ম, ঠিক আছে, কিন্তু তাদের স্পেলিং আলাদা, তাদের মিনিং আলাদা, ওকে। নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট, নেক্সট ওয়ার্ডে আমরা আসছি অ্যাকসেপ্ট। তোমরা আমি তোমাদের এই ওয়ার্ডগুলো কেন দিচ্ছি, যে ওয়ার্ডগুলো ইউইল কাম অ্যাক্রস, ইউইল কাম অ্যাক্রস, ফ্রিকোয়েন্টলি
ফ্রিকোয়েন্টলি তোমরা তোমরা যে কোনো লেখায় দেখবে যে এই সমস্ত ওয়ার্ডগুলো আছে, তা এই ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট, তো এগুলো আমাদের জানা দরকার, তাদের ফর্ম জানা দরকার, তাদের প্রোনাউন্সিয়েশন জানা দরকার, তাদের মিনিং জানা দরকার। ওকে, তো সেই জন্য আমি তোমাদের এই ওয়ার্ডগুলো রেখেছি তোমাদের লিস্টে। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে আমরা সবাই জানি যে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। উই অ্যাকসেপ্ট হিজ ইনভিটেশন অন ম্যারেজ সেরিমনি, আমরা তার নিমন্ত্রণ গ্রহণ করলাম বা করি। এক্সেপ্ট, এক্সেপ্ট হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম, ওকে, এভরিবডি এক্সেপ্ট মিতা ওয়াজ ওয়েলকাম টু দা পার্টি। মিতা, এক্সেপ্ট মিতা, অর্থাৎ মিতাকে ছাড়া, মিতাকে বাদ দিয়ে, হ্যাঁ, বাকি সবাইকে সেই উৎসবে ওয়েলকাম করা। ওকে, নেক্সট হচ্ছে এক্সপেক্ট। দেখো, এক্সেপ্ট আর এক্সপেক্ট একটুখানি উচ্চারণের তফাৎ। ওকে, এক্সেপ্টের নাম হচ্ছে, মানে হচ্ছে হোপ। দ্য ওয়াইফ নেভার এক্সপেক্টেড দ্যাট আর হাজব্যান্ড উড এভার লিভ। যে ওয়াইফ কখনো এক্সপেক্ট করেননি যে তার তার হাজব্যান্ড তাকে কোনোদিন ছেড়ে চলে যাবে। তো এইটাই হচ্ছে এক্সপেক্ট, এক্সেপ্ট অ্যান্ড অ্যাকসেপ্ট, এগুলো তোমরা খেয়াল করে পড়ে নেবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের অ্যাডপ্ট। অ্যাডপ্ট হচ্ছে ঠিক আপ, অ্যাডপ্ট। আরেকটা অ্যাডপ্ট আছে, অ্যাডাপশন বলা হয়। অ্যাডপ্ট হচ্ছে আরেকটা অ্যাডপ্টের মানে আছে, অ্যাডাপশন হচ্ছে যে দত্তক গ্রহণ করা। দত্ত গ্রহণ করাকে অ্যাডাপশন বলা, ঠিক আছে। অ্যাডাপ্ট, আচ্ছা প্রথমে অ্যাডাপ্ট আমি বলি, ডু নট অ্যাডপ্ট আদার অ্যাডভাইসেস। লোকের লোকের উপদেশে তুমি কান দিয়ে যাও, সেগুলো তোমার শুনো না, ঠিক আছে, বা গ্রহণ করো না। অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট মানে অ্যাডজাস্ট, দিস আর অ্যাডাপ্ট আসেস টু দা সিচুয়েশন। এখন যে অবস্থা আছে সেই অবস্থাতে আমাদেরকে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে, আমাদেরকে অ্যাকোমোডেট করতে হবে, ঠিক আছে। আরেকটা অর্থ হচ্ছে অ্যাকোমোডেট, অ্যাডেপ্ট। অ্যাডেপ্ট হচ্ছে এক্সপার্ট। সীমা ইজ অ্যাডেপ্ট ইন দ্য আর্ট অফ এলিগেন্স, ওকে, সরি এটা এলিগেন্স সরি না এলোকুয়েন্স, এলোকুয়েন্স এ খুব সুন্দর কথা বলে, বক্তৃতা দেয়, দ্যাট ইজ কল আর্ট অফ এলোকুয়েন্স, ঠিক আছে। নেক্সট অ্যাসেন্ট, অ্যাসেন্ট, অ্যাসেন্ট মানে আমরা এগ্রি, অ্যাসেন্ট মানে এগ্রি। He got his father's assent. এখানে assent মানে agree করা, permission, অনুমতি, ঠিক আছে। Father's assent to the proposal, মানে ছেলের প্রস্তাবে বাবা রাজি হয়েছে, ঠিক আছে, বাবা পারমিশন দিচ্ছে। Assent, A-S-E-N-T, assent, climbing up. The ascent to Mount Everest is extremely difficult task. মাউন্ট এভারেস্ট চড়া খুব কঠিন কাজ। তো অ্যাসেন্ট হচ্ছে যে আমরা যখন উপরে উঠতে যাই, ঠিক আছে, সেটা হচ্ছে আছে। নেক্সট, আজকে এই পর্যন্ত থাক। আমি যে আজকে নতুন যে ক্লাসটা শুরু করলাম, ঠিক আছে, নতুন যে ক্লাসটা শুরু করলাম সেটা হচ্ছে যে ইট ইজ আ ফাউন্ডেশন কোর্স, ফাউন্ডেশন কোর্স উইথ ট্রান্সলেশন and grammar, some parts of grammar যেটা তোমরা জানো কিন্তু হয়তো ভুলে গেছো, ঠিক আছে, আমি সেগুলোকে descriptive english foundation course on grammar, transcription and vocabulary, vocabulary তার সঙ্গে তোমাদের এখানে আরেকটু শিখতে হবে punctuation, আর সেন্টেন্স এর পাংচুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। পাংচুয়েশন তোমরা যদি গন্ডগোল করে ফেলো তাহলে সেন্টেন্স বা সেন্টেন্স এর মিনিং টাই পাল্টে যায়, ঠিক আছে, মিনিং চেঞ্জ হয়ে যায়। সেই জন্য পাংচুয়েশন এর ব্যাপারে আমাদের খুব পার্টিকুলার হতে হবে, ঠিক আছে। আমরা পাংচুয়েশন টা আমরা একটুখানি
দেখে দেবো, ঠিক আছে? তো আমরা এখানে এই ফাউন্ডেশন কোর্সটা শুরু করছি আজকে, গ্রামার, ট্রান্সলেশন এবং ভোকাবুলারি ইত্যাদি দিয়ে। তা আশা করছি তোমাদের এটা উপকারে লাগবে, কারণ তোমরা সবই জানো, কিন্তু তোমাদেরকে একটু রিহার্স করিয়ে দেওয়া, তোমরা ভুলে গেছো, তোমাদের সেগুলোকে আরেকবার নতুন করে শিখিয়ে দেওয়া, নতুন করে মনে করিয়ে দেওয়া, এবং এই যে ভোকাবুলারি যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেই ভোকাবুলারিটা তোমরা একটু মুখস্থ করবে, মনে রাখবে, এবং এটা তোমাদের কম্পোজিশনে কাজে লাগবে, ঠিক আছে? দিজ আর অল ভেরি হেল্পফুল ফর কম্পোজিশন। তুমি কম্পোজিশনটা হেল্পফুল হবে এই এই উদ্দেশ্যে করছি যে আমাদের এসে লিখতে হবে, এসে লেটা ইত্যাদি 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 লিখতে হবে, সেই সেই কম্পোজিশন গুলো যাতে আমরা নিজেরা লিখতে পারি উইদাউট কমিটিং টু মেমারি, আমরা যাতে নিজেরা লিখতে পারি, নিজেরা প্র্যাকটিস করে করে নিজেরা হাত তৈরি করতে পারি, আমাদের ব্রেনটাকে সেইভাবে আমরা যদি গাইড করতে পারি তাহলে উইল বি সাকসেস। ওকে, থ্যাংক ইউ। আজকে মনে হয় যে তোমরা এই ক্লাসটাতে এনজয় করবে, আর ধীরে ধীরে আমি তোমাদেরকে আরো অনেক বেশি এখানে ইনপুট দিতে থাকবো, তোমরা একটু মন দিয়ে ক্লাসটা করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।